এরিনস কিচেনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি ইউনিক পদ্ধতি শেয়ার করব, যে পদ্ধতিতে আপনারা কচুরমুখী বা কচুর ছড়া খুব সহজে ঝটপট পরিষ্কার করে নিতে পারবেন। অনেকেরই হাত চুলকায় অ্যালার্জির কারণে, তো তারা কচুরমুখী পরিষ্কারও করতে চান না আবার খেতেও চান না, শুধুমাত্র ঝামেলার কারণে। আমি যে পদ্ধতিটি দেখাবো এটি দিয়ে আপনারা ম্যাজিকের মতো কচুর ছড়া পরিষ্কার করে নিতে পারবেন এবং কিভাবে এটি সারা বছর সংরক্ষণ করতে পারবেন সেটিও আমি একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। কচুরমুখী বা কচুর ছড়া পরিষ্কারের জন্য আমি এখানে 1 কেজি কচুর ছড়া নিয়েছি। প্রথমে খুব ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি, যে স্কিনটা এটা ছাড়ানোই অনেক। দেখুন আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। একটি হাঁড়িতে পানি নিয়েছি, পানি আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব। দেখুন পানি ফুটে গেছে। পানি ফুটে গেলে আমি চুলার আঁচটা লো করে দিব, একদম লোতে রাখবো। এরপরে যে আমি ধুয়ে রাখা কচুর ছড়া গুলো দিয়ে দিব। অবশ্যই পানিটা ফুটিয়ে তারপরে দিতে হবে, এর আগে দেওয়া যাবে না, দিলে এগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিট রেখে দিব। ঘড়ি ধরে জাস্ট আমি 2 মিনিট রেখেছি, চুলা অফ করে দিব। অফ করে দিয়ে পানিটা ঝরিয়ে নিব। দেখুন আমি এখন ছড়া গুলোর খোসা ছাড়িয়ে নিব, যাবে টান দিবেন উঠে যাবে, কোনো রকম ঝামেলা করতে হবে না, বটি লাগবে না, ছুরি লাগবে না, কিছুই লাগবে না। এভাবে করে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিব। দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো এটা, এভাবে টান দিবেন আর খোসাগুলো চলে আসবে। নর্মালি আমরা কাটলে কালচে দাগ হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এটা দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, এত করে ভিটামিনও নষ্ট হয় না। আর নর্মালি আমরা দা বটি দিয়ে কাটতে গেলে কি হয়, অনেক বেশি তার স্কিনের নিশ্চয়ই বেশি কাটলে এটার যে পুষ্টিগুণটা থাকে, আয়রন আদার্স মিনারেল ভিটামিন, এটা তখন চলে যায়। কিন্তু এইভাবে করলে জাস্ট খোসাটা বেরিয়ে আসবে, ভিটামিন এবং পুষ্টিগুণও পরিপূর্ণ থাকবে। এভাবে আমি আরেকটি খোসা ছাড়িয়ে নিয়ে জাস্ট আলতোভাবে চাপ দিলে হবে, দেখুন খোসাগুলো চলে আসবে। দেখুন সবগুলো কচুরমুখী বা ছড়া পরিষ্কার হয়ে গেছে। যেখানে 1 কেজি ছড়া বাছতে 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, সেখানে আমি অল্প কিছু সময়ের মধ্যেই পারফেক্টলি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাতও চুলকাচ্ছে না, কিছুই হচ্ছে না। এখন আমি দেখাবো এটা কীভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করবেন, কারণ সিজন শেষ হয়ে গেলে কচুর ছড়া পাওয়া যায় না। একটি বক্স নেবেন, এর মধ্যে টিস্যু পেপার দিবেন, আপনার যতটুকু লাগবে ফ্যামিলি মেম্বার অনুসারে, তো এয়ার টাইট কিছুতে রাখতে হবে, তাহলে যেন বাতাসটা না ঢুকতে পারে। আপনি যেমনই রাখবেন ঠিক তেমনই থাকবে, কিচ্ছু হবে না। সারা বছর ডিপ ফ্রিজে রেখে দিবেন এভাবে। এরপরে সবার বাসায় তো পলি থাকে, আপনারা পলিতে ভরেও যতটুকু লাগবে, আপনি এক বেলায় যতটুকু খাবেন বা আপনার ফ্যামিলি মেম্বার অনুসারে, আপনি এটা এভাবে মুখটা বন্ধ করে, আমরা যেটাকে গিফট বলি, গিফট দিয়ে এভাবে রেখে দিতে পারবেন। সারা বছর থাকবে, কিছুই হবে না। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। আমি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।